তো ওয়েবসাইটের জন্য আমরা যে ইন্টারফেস ইউজ করব, আপনি একটা সাইট তৈরি করতে চাচ্ছেন নিজের জন্য, অনেকে পার্সোনাল সাইট তৈরি করে না, বা কোনো একটা কোম্পানির জন্যও তৈরি হতে পারে, তো দেখা যাচ্ছে যে তাদের জন্য যে ডিজাইনগুলো করা হয় তারা ওয়েবসাইটে কিছু জিনিসপত্র রাখতে চায়। একটা উদাহরণ যদি আমি বের করি, এখান থেকে এটা দেখার চেষ্টা করি, এটা একটা ইভেন্টের জন্য হোম পেজ ছিল। হোম পেজ কি জিনিস একটু পরে আসতেছি, একটা ওয়েবসাইট ধরে নেই আপাতত। তো একটা ইভেন্টের জন্য ছিল, তো এখানে আসলে দেখবো যে তার এই ইভেন্টের জন্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলা, যেই প্রয়োজনীয় যে টপিকগুলা, সেই জিনিসগুলো কিন্তু এখানে কভার করা হয়েছে। একটু এক ঝলকে দেখে নেই। আচ্ছা, এরকম ছিল ব্যাপারটা। তো আপনার আপনি যে সাইটটা তৈরি করতে যাচ্ছেন, আপনার বিজনেসের যে নেচার সেটা অনুযায়ী কিন্তু আপনি কিছু একটা তৈরি করতে যাবেন। আপনি কিন্তু চাবেন না, আপনার যদি ইভেন্ট রিলেটেড কোনো কোম্পানি না হয়, আপনি কিন্তু চাবেন না যে ইভেন্ট রিলেটেড কোনো জিনিসপত্র আসুক সেখানে। তো আপনার ক্লায়েন্ট বা আপনার ভিজিটররা যদি এখানে এসে ভিজিট করে, তো সে নিশ্চয়ই আশা করবে না যে ইভেন্ট রিলেটেড কিছু থাকুক। যদি সেটা একটা আর্কিটেকচারাল কোম্পানির জন্য সাইট হয়, আপনি হয়তো আর্কিটেকচার নিয়ে কাজ করতেছেন, তো সে আপনার ক্লায়েন্টরা এসে কিন্তু এটা আশা করবে না যে এখানে ইভেন্ট রিলেটেড কিছু থাকবে। তো সেইভাবে আর কি তৈরি করতে হবে। তো এই ডিজাইনগুলোর যে কি বলা হয় ক্যাটাগরি, ক্যাটাগরি যে দুইটা ভাগ ভাগে ভাগ করা যায়। একটা ভাগ একটু আগে দেখতেছিলাম যেটাকে বলা হয় ল্যান্ডিং পেজ, আরেকটা ভাগ আছে যেটাকে বলা হয় মাল্টি পেজ। তো ল্যান্ডিং পেজটা কি জিনিস আর মাল্টি পেজটা কি জিনিস সেটা একটু দেখব। এটা একটা কমপ্লিট পেজ এখানে আছে, একটু খেয়াল করেন, হেডার টু ফুটার একটা কমপ্লিট পেজ আছে এখানে। তো এই পেজটাতে ল্যান্ডিং পেজে যেটা হবে, আমরা তো এই জিনিসগুলো জানি তাই না, যে হোম পাশে অ্যাবাউট সার্ভিস টিম, এই জিনিসগুলো আমরা খেয়াল করছি না কোনো সাইটে গেলে, এটাকে বলা হয় নেভিগেশন। তো এই জায়গাটা থেকে ল্যান্ডিং পেজে যেই কাজটা করে, আমি যদি সার্ভিসে যেতে চাই কি কাজটা হয় দেখেন, সার্ভিসে যখন যাব সে সেম পেজের মধ্যেই সার্ভিসটা যেখানে আছে সেখানে নিয়ে যাচ্ছে। এখানে আমার সার্ভিসটা আছে, তো সার্ভিসে সে নিয়ে আসতেছে। আমি যদি টিমে যেতে চাই, তো টিম যেখানে আছে সেখানে আমাকে নিয়ে যাচ্ছে, এরকম ব্যাপারটা। ল্যান্ডিং পেজ বা সিঙ্গেল পেজ যেটাকে বলা হয়, বা একটা পেজের মধ্যেই সব কিছু থাকে, এরকম ব্যাপারটা। আর যদি মাল্টি পেজটা যদি আলাদা করতে চাই, এটা একটা মাল্টি পেজ, তো মাল্টি পেজে এখানেও একটা হোম পেজ বলা হচ্ছে, সেম জিনিস কিছুটা। তো এখান থেকে যদি আমি অ্যাবাউটে যেতে চাই, অ্যাবাউটে গেলে কী করবে দেখেন, সে অন্য একটা পেজে চলে যাচ্ছে। এখন কিন্তু আর হোম পেজে সে নাই, অন্য একটা পেজে যেটাতে শুধু ডেডিকেটেডলি অ্যাবাউট আস বলা হচ্ছে বা তাদের সম্পর্কে বলা হচ্ছে। দুটো পার্থক্য কি বোঝা যাচ্ছে না, কঠিন হয়ে গেল? কঠিন হয়ে গেলে আরেকটু সহজ করে বলি, সবাই স্তব্ধ হয়ে গেলেন মনে হচ্ছে। আচ্ছা, তো এই যে পার্থক্যটা, একটা ল্যান্ডিং পেজে যেটা হবে হোম, আমরা সরাসরি যখন কোনো সাইডে যাই সাধারণত হোমটাই শো করে। হোম পেজ কি জিনিস, হোম পেজে তার যেই যাবতীয় ডিটেইলস বা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেই জিনিসগুলো চলে আসে। আদার্স যে বিষয় যেমন অ্যাবাউট বলা হচ্ছে, তাদের সার্ভিসের ডিটেইলস, তারপরে টিম ডিটেইলস। টিম মানে কি, আপনাদের টিমে যেই আপনাদের সাইটে যারা কাজ করতেছে, আপনার কোম্পানিতে যারা কাজ করতেছে, এই ব্যাপারগুলো, তাদের যে পরিচিতি বা তাদের যে ডিটেইলস সেই জিনিসগুলো। পোর্টফোলিও যেটা হচ্ছে, পোর্টফোলিওতে কি থাকে, পোর্টফোলিওতে আপনি আপনার কোম্পানিতে যে কাজগুলো হয়েছে, যে ভালো ভালো কাজগুলো হয়েছে, সেই ব্যাপারগুলো একটা ডিটেইলস থাকে। প্রজেক্ট বলা হয় অনেক সময়, যে যে প্রজেক্ট আপনারা কমপ্লিট করছেন, তো সেই প্রজেক্টগুলো থেকে যায়। তারপরে ব্লগ, আপনাদের কোম্পানি যদি কোনো ব্লগ থাকে সেই ব্লগটা এখানে চলে আসে। আর তারপরে সাধারণত কন্ট্যাক্টটা থাকে, তো কন্ট্যাক্টে তার আপনার সাথে আপনার কোম্পানির সাথে যে যোগাযোগ করার যে ওয়ে বা যেই কন্ট্যাক্ট ডিটেইলস, সেই জিনিসগুলো থেকে যায়। তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে চলে আসে। ল্যান্ডিং পেজের মাল্টি পেজের পার্থক্যটা বুঝে না, এরকম কেউ আছেন? নাই, একজন একটু বলেন তো কি পার্থক্য আসলে। আমরা যখন একটা ডিজাইন তৈরি করতে যাব, আমরা তো শুধু দেখবো না, ডিজাইনও করব। আপাতত শুধু দেখতেছি,
তো একটা ডিজাইন যদি তৈরি করতে হয় বা আমি যদি আপনাদেরকে বলি বা কোনো ক্লায়েন্ট যদি আপনাদেরকে বলে যে একটা ডিজাইন করে দিতে হবে আমার সাইটের জন্য, তো প্রথমে কিন্তু আপনার বুঝতে হবে যে সাইটটা কী টাইপের, তারা কি কোনো বিজনেস এজেন্সি নাকি তারা কোনো আর্কিটেকচারাল কোম্পানি নাকি তারা কোনো ক্রিয়েটিভ এজেন্সি, তো কোন টাইপে যাচ্ছে তার কোম্পানিটা, নাকি তারা কোনো লিগাল সার্ভিস দিচ্ছে, তো এই টাইপের জিনিসগুলো আপনাকে আগে প্রথমেই আইডেন্টিফাই করে নিতে হবে, তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে হোক বা কোনোভাবে তার কাছ থেকে জেনে হোক, তো এই জিনিসগুলো তার কাছ থেকে আগে কনফার্ম করতে হবে যে তার কোম্পানির টাইপটা কি। সে যদি বলে যে হ্যাঁ আমি একটা আসলে স্কুলের জন্য একটা সাইট তৈরি করতে চাচ্ছি বা একটা ইউনিভার্সিটির জন্য সাইট তৈরি করতে চাচ্ছি অথবা আমি একটা কনস্ট্রাকশন সাইটের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, জাস্ট সে একটা টপিক বলে দিল যে কনস্ট্রাকশন, তো আপনি কিন্তু বুঝে ফেললেন যে একটা কনস্ট্রাকশন রিলেটেড জিনিসপত্র এখানে থাকতে হবে, আমি যে এখানে টেক্সট ইউজ করব বা আমি যে ছবি ইউজ করব সব কী হবে কনস্ট্রাকশন রিলেটেড আসতে হবে, তো এরকম ব্যাপারগুলো প্রথমে থেকে যায়। তারপরে যে ব্যাপারটা আসে যে এই কোম্পানিটা কাদেরকে ফোকাস করবে আসলে, এটা কি শুধু মেয়েদেরকে ফোকাস করবে নাকি শুধু ছেলেদেরকে করবে না শুধু বৃদ্ধদেরকে করবে না যারা টিন এজ আছে তাদেরকে করবে, এই টার্গেট অডিয়েন্সটা আগে তার কাছ থেকে জেনে নিতে হবে যে আপনার কোম্পানিটা কাদেরকে ফোকাস করতেছে বা কোন টাইপের এজের লোকদের জন্য আপনার এই কোম্পানিটা চালু করতেছেন, অ্যাট্রাকশনটা কাদের, মেইন অ্যাট্রাকশনটা কাদের জন্য হবে, তো সেই অনুযায়ী কিন্তু আপনাকে কালার বলেন ডিজাইনিং যে ট্রেন্ড বলেন সব কিছু নিয়ে আসতে হবে, সেই অডিয়েন্সের যে যে যেই কী বলা হয় এক্সপেকটেশন বলেন অথবা যে রেঞ্জটা বলেন এই যে রেঞ্জ বলেন অথবা ছেলে মেয়ে আলাদা করেন, এই ব্যাপারটা থেকে আপনাকে বের করে আনতে হবে যে যদি সাপোজ একটা উদাহরণ দেই যদি বয়স্ক লোকদের জন্য কোনো ডিজাইন হয় সেক্ষেত্রে কিন্তু খুব উজ্জ্বল কালার ইউজ করতে চান ব্যাপারটা কিন্তু মানানসই হবে না, একটু যদি প্লেফুল ডিজাইন করতে চান মানানসই হবে না, সেখানে কী করতে হবে একটু বয়স্ক ভাব নিয়ে আসতে হবে, একটু ফর্মাল করতে হবে ব্যাপারটাকে। আবার যদি উল্টাটা চিন্তা করেন যে ছোটো বাচ্চাদের জন্য করতে বা টিন এজদের জন্য করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু প্লেফুল কিছু আসতে পারে কালারফুল আসতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু তারা ওই জিনিসটা দেখে অ্যাট্রাকশন মানে এখানে পাবে খুঁজে পাবে এই ব্যাপারটা। তারপরে যেটা থাকে যে কালারের একটা ইউজ থাকে, তো কালারটা সে আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করলে হয়তো সে বলে দিতে পারে যে আমি এই কালারটায় বা এই এই কালার নিয়ে আমি আমার ডিজাইনটা চাচ্ছি যে আমার ডিজাইনটার মধ্যে যেন এই কালারের প্রাধান্য বেশি থাকে, আবার সে হয়তো নাও বলতে পারে যে আমি জানি না তুমি সাজেস্ট করো, তখন আপনাকে হয়তো সেই অনুযায়ী সেই টাইপ অনুযায়ী বা তার অডিয়েন্স অনুযায়ী আপনাকে কালারটা সেট করে তাকে সাজেস্ট করতে হবে যে হ্যাঁ এই টাইপের ডিজাইনের জন্য এই কালারটা পারফেক্ট, তো এই কালারটা তুমি নিতে পারো, এরকম আপনি ডিজাইনার আপনাকে সাজেস্ট করতে হবে। এগুলো পরের ব্যাপার। তারপরে যে ব্যাপারটা থাকে যে প্রাইমারি কালার নামে একটা টার্ম থাকে সেই জিনিসটাকে একটু জানার চেষ্টা করব। প্রাইমারি কালার যদি দেখতে চাই এখানে আসলে আসলে বোঝা যাবে না, এখানে এসে দেখি এই ডিজাইনটাতে দেখেন লোগোতে যেই কালারটা আসছে এখানেও সেই কালারটা আসছে, তারপরে এদিকেও কী করছে যে বাটনগুলো তৈরি হয়েছে এই কালার এইখানেও কিন্তু সেম কালার দেয়া আছে, তো এই জিনিসগুলো দেখে কিন্তু একটা আইডিয়া পাওয়া যায়। দেখেন যে বাটনগুলো আসতেছে সেম কালার, তো প্রত্যেকটা ডিজাইনে গেলে দেখবেন সাপোজ ইউটিউবে যান সেখানে দেখবেন রেড কালারটা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গায়, তাই না? তো এই যে কালারের একটা আধিক্য একটা বা দুইটা এরকম কালার থাকে যেই কালারগুলো নিয়েই ম্যাক্সিমাম যে ডিজাইনগুলো হয় সে পুরো পেজটার মধ্যে দেখবেন যে যে জায়গায় কালার দরকার হচ্ছে এই কালার থেকেই আসতেছে, সেক্ষেত্রে অনেক সময় একটা কালার থাকে অনেক সময় দুইটা কালার থাকে অনেক সময় মাল্টিপল কালার থাকে দুইটার চেয়েও বেশি থাকে, তো এই কালারগুলোকে ম্যাক্সিমাম সময় একটা কালার থাকে, তো এই কালারটাকে বলা হয় প্রাইমারি কালার। প্রাইমারি কালার মানে এরকম না যে RGB তিনটা মৌলিক কালার তো এই তিনটাই আসলে প্রাইমারি কালার, এরকম না ব্যাপারটা। তো একটা ডিজাইনের জন্য একটা ইন্টারফেসের জন্য অন্যান্য ডিজাইনের ক্ষেত্রেও প্রাইমারি কালার বললে বুঝতে হবে যে এই কালারটার আধিক্যটা বেশি থাকবে বা এই কালারটা নিয়েই আমাকে কাজ করতে হবে, বোঝা যাচ্ছে কথাটা? এটা একটা ইস্যু গেল। আচ্ছা আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে ইমেজ, আমার ডিজাইনের মধ্যে আমি যে ইমেজগুলো ইউজ করব এখানে যদি আসি যে ইমেজগুলো ইউজ করব আমি সেটা একটা টিমের ইমেজ হতে পারে, আমরা তো অবশ্যই ডামি দিব, তাই না? আমরা যে ডিজাইনগুলো করতেছি এই যে টেক্সট লিখবো এগুলো কিন্তু সব ডামি দিব, ডামি মানে তো বুঝি, তাই না? ফটোশপে আমরা লরেম ইপসাম ডামি টেক্সট নিতে পারি না, সেইগুলো নিয়ে কাজ করব,
জাস্ট এই যে টাইটেলগুলো এইগুলো একটু মিনিংফুল দেওয়ার চেষ্টা করবো, যে টাইপের কাজ করতে চাচ্ছেন সেই টাইপের নিয়ে আসবো। কারণ ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে এই টেক্সটগুলো দিবে না, বা আমি যদি ক্লায়েন্টের জন্য ডিজাইন না করি নিজের জন্য ডিজাইন করি, তো সেক্ষেত্রে কিন্তু এত টেক্সট খুঁজে পাওয়া সম্ভব না, তাই না? সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট ফরম্যাট রেডি করব, যাতে কেউ এটা নিলে জাস্ট টেক্সটগুলো রিপ্লেস করে দিয়ে তার মতো করে সে ইউজ করতে পারে। কারণ এই ডিজাইনটা সাপোজ আপনি তৈরি করছেন, আমি নিতে চাচ্ছি, আবার আপনার দুই ফ্রেন্ডও নিতে চাচ্ছে, তো তিনজনে কি নিয়ে, তিনজনের ইনফরমেশন কি সেম হবে? তিনজনের সাইটের জন্য আলাদা আলাদা হবে, তো আপনি তিনজনের জন্য আলাদা আলাদা করে ইনফরমেশন না দিয়ে একটা ডামি বা একটা ফরম্যাট রেডি করে রাখেন। তো আমি নিয়ে আমার মতো করে টেক্সট বসাবো, আপনার এক ফ্রেন্ড নিয়ে সে আবার আরেক রকম করে টেক্সট বসাবে, বা আরেক রকম টেক্সট বসাবে, আরেকজন আরেক রকম নিয়ে বসাবে, যাতে কি হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ব্যাপার চলে আসতেছে, যে যারা নিচ্ছে সবাই ইউজ করতে পারছে। তো আপনি যদি একটা স্ট্যাটিক টেক্সট দিয়ে রাখেন যে এই টেক্সটটা দিয়ে রাখতেছি এটাই হবে, তো সেক্ষেত্রে কিন্তু সবাই ইউজ করতে পারবে না। তো ডিজাইনগুলো আসলে এরকমই হয়। তো ইমেজের ক্ষেত্রেও, তো ইমেজটাও আপনি কি দিবেন, ডামি দিবেন। ডামি দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে, এরকম কোনো ইমেজ দিবেন না, যদি কোনো মার্কেট প্লেসের জন্য কাজ করেন সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থেকে যায়, যে এরকম কোনো ইমেজ দেওয়া যাবে না যেগুলো খুব ফেমাস লোকদের ইমেজ, কোনো অ্যাক্টর হতে পারে, কোনো সেলিব্রিটি হতে পারে, এই টাইপের ইমেজ দেওয়া যাবে না। তারপরে কোনো প্রোডাক্টের ইমেজ যদি ইউজ করেন সেক্ষেত্রে কি করা যাবে না, সাপোজ যদি আমি উদাহরণ দেই, বাংলাদেশে অনেক কোম্পানি আছে তাই না, সাপোজ ধরেন লাক্স সাবান, তো লাক্স সাবানের যদি একটা ছবি এনে এখানে দিয়ে দেন, এটা কিন্তু আপনি সেখানে অ্যাকসেপ্ট করবে না, এই জিনিসটার জন্য আপনাকে কপিরাইটের আইনে ফেলে দিবে, বা আপনাকে বলবে যে না এই জিনিসটা চেঞ্জ করতে হবে, না হলে তুমি আমাদের অ্যাপ্রুভাল পাবা না। তো ব্যাপারটা এরকম যে রিনাউন্ড কিছু জিনিস বা ট্রেডমার্ক কিছু জিনিস আমরা ইউজ করতে পারবো না, যেমন যেগুলো বাজারে চলতেছে, শুধু বাংলাদেশের বাজারে না, বা শুধু বাংলাদেশের বাজারে হলেও সেটা আমরা ইউজ করতে পারবো না, যেগুলো ওয়েবে পাওয়া যাবে, একটা লাক্স সাবান ওয়েবে সার্চ করেন পেয়ে যাবেন তাই না, তো এই ব্যাপারগুলো ইউজ করা যাবে না। ছবির কথা বলতেছি, একদম রিয়েল প্রোডাক্টের কথা বলতেছি না কিন্তু, তো এই ছবিগুলো আমরা ইউজ করতে পারবো না। ইউজ করলে কি করব, জাস্ট ডামি ইউজ করব, যে টাইপের আমি সাইট তৈরি করতে চাচ্ছি সেই টাইপের অনেক ছবি পাওয়া যাবে ফ্রিতে। অবশ্যই কি করব না, ছবির জন্য ইনিশিয়ালি আমরা গুগল সার্চ করে ইমেজ নিব, কিন্তু আমরা যখন একটু ভালো কাজ শিখে যাব, বা কারো জন্য যখন ডিজাইন করব, এখন ক্লাসে আপনারা যে ডিজাইনগুলো করবেন এগুলো শুধু আমরাই দেখব, অন্য কাউকে কিন্তু দেখাবেন না, দেখাবেন না বলতে দেখানো লাগবে না, আসলে সেরকম সুন্দর হবেও না দেখানোর মতো কাজগুলো, তো সেক্ষেত্রে আমরা গুগল থেকে ইমেজ নিয়ে ইউজ করব। কিন্তু যখন একটু কাজ শিখে যাব, একটু সব বুঝে যাব, তখন আমরা অন্য যে ফ্রি ইমেজের সাইটগুলো আছে, হাই রেজলিউশন ইমেজের সাইটগুলো আছে, সেখান থেকে আমরা ইমেজ কালেক্ট করব। আমি আপাতত কয়েকটা সাইটের নাম বলে দিচ্ছি, লিখে রাখতে পারেন, একটু দেখে নেন, তাহলে বানানটাও সুবিধা হবে। একটা দেখেন পেক্সেলস, শুধু পেক্সেলস যদি লিখেন গুগলে এখান থেকে পাওয়া যাবে, তাড়াহুড়োর কিছু নাই, পেক্সেল শুধু একটা কথা লিখে রাখেন, এটা দিয়ে পাওয়া যাবে। তো এখানে যে ইমেজগুলো পাওয়া যাবে, ইমেজগুলো সব হাই কোয়ালিটি, অনেক বড় বড় সাইজের ইমেজ এগুলা, তো আপনি এখানে সার্চ করতে পারবেন, ক্যাটাগরি সার্চ করে বের করতে পারবেন, অথবা দেখেন পপুলার সার্চেস বলা আছে, তো এখানে কিছু ট্যাগ দেয়া আছে, মডেল বলা হচ্ছে, বাইক বলা হচ্ছে, কফি, স্টুডেন্ট, রাইটিং, ডিজাইন, ক্রিয়েটিভ, ক্যাট কনস্ট্রাকশন, তো এই টাইপের কিওয়ার্ড দিয়ে যদি আপনি সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু ওই টাইপের ইমেজ আপনাকে শো করবে। এখানে আমি যদি জাস্ট বিজনেস লিখে কিছু সার্চ করতে চাই, তো বিজনেস রিলেটেড ইমেজ কিন্তু চলে আসে এখানে, এবং এই ইমেজগুলো কিন্তু অনেক বড় সাইজের হয়। ইমেজগুলো ডাউনলোড করতে চাইলে কিছু করতে হবে না, জাস্ট একটা ইমেজ খুলব, দেখেন লোড হতে সময় লাগতেছে, ইন্টারনেট স্লো বোধ হয়, এখন দেখার দরকার নাই, জাস্ট একটু এখানে দেখেন তাইলেই হবে।
ফ্রি ডাউনলোড আছে, ফ্রি ডাউনলোড ইমেজগুলো সব ফ্রি, এবং আপনি ইউজ করলে কোনো ঝামেলা নাই, কোথাও যদি ইউজ করেন কোনো সমস্যা নাই, কারণ ফ্রি ছাড়া আপনি যদি কোনো পেইড ইমেজগুলো যদি নেন বা যেগুলো লাইসেন্স করা আছে এগুলো কিন্তু ফ্রি লাইসেন্স, তো লাইসেন্স ছাড়া এই জিনিসগুলা, লাইসেন্স সহ যদি কোনো জিনিস নিতে চান ফ্রিতে, সেই জিনিসগুলো কিন্তু আসলে একটু বেআইনি হয়ে যায় এবং তারা কিন্তু সেটা ধরতে পারে, এবং ধরতে পারলে কিন্তু তখন একটু ঝামেলা করে। চলে গেলাম অরুণাটাতে নাকি? আচ্ছা, তো এই ইমেজটাকে এখান থেকে কপি করে নিলে বা সেভ করতে গেলে দেখা যাবে যে আমি রেজলিউশনটা কম পাবো, সেক্ষেত্রে এই ইমেজটাকে যদি আমি ডাউনলোড করি, দেখেন এই ইমেজটা অন্য একটা পেজে ওপেন হচ্ছে এবং এর ফুল সাইজে আসতেছে। তো ইমেজটা এখান থেকে কপি করে নিতে পারি অথবা সেভ করে ডেস্কটপে রাখতে পারি, এভাবে নেওয়া যেতে পারে। জাস্ট একটা একটু দেখা দিলাম, আরও কিছু সাইটের নাম বলবো। আরেকটা সাইট আছে যেটাকে বলা হচ্ছে পিক্সাবে, এটাও ফ্রি ইমেজের সাইট, এখান থেকেও ফ্রি পাওয়া যাবে। এখানে ইমেজের সংখ্যা বেশি কিন্তু পিক্সেলসের সাথে তুলনা করলে পিক্সেলসের থেকে কোয়ালিটি এখানকার খারাপ, মানে এখানে অনেক বেশি ইমেজ। তো নাম লিখে রাখেন। আরেকটা হতে পারে আনস্প্ল্যাশ, খুঁজে দেখতে পারেন এখানে, জাস্ট লিখে রাখেন, এখন চেক করার দরকার নাই। আরো কিছু আছে, এত কিছু মনে করার কথা মনে থাকবে না। স্টক স্ন্যাপ বলা হয়, এগুলো ফ্রি। এটা সিসিও লেখা দেখতেছেন, এই জিনিসটা মানে ফ্রি, ক্রিয়েটিভ কমন কি যেন বলা হয়। আচ্ছা, স্টক স্ন্যাপ গেল। আর একটা আছে, অনেক কালেকশন এখানে, ফ্লিকারের নাম শুনছেন কি আপনারা? ফ্লিকার কি অনলাইন শপিং শুনছেন নাকি? এটা হচ্ছে আসলে ছবির সাইট, এখানে আপনার ইয়াহু অ্যাকাউন্ট থাকতে হবে, না হলে ডাউনলোড করতে দিবে না। এই সাইটটা আসলে ইমেজের যে সাইজ অনেক বেশি, তো লোড হতেও সময় নেবে। আর এখানে আপনার ইয়াহু মেইল দিয়ে এখানে লগ ইন করতে হবে, তো সাইন আপ করে নিতে হবে, তারপরে এখান থেকে আপনি অ্যাক্সেস পাবেন ছবি ব্রাউজ করার অথবা ডাউনলোড করার। তো এখানে কি হয়, এখানে লাইসেন্স সহ লাইসেন্স ছাড়া সব টাইপের ইমেজই পাওয়া যায়। অন্যগুলোতে কি হতো, শুধু লাইসেন্স ছাড়া মানে ফ্রিগুলো পাওয়া যেত, এখানে কি হবে দুই টাইপেরই পাওয়া যাবে, সেক্ষেত্রে আমাদের ফিল্টার করে নিতে হবে। আপাতত কিছু দেখাচ্ছে না লগ ইন করানোর জন্য, এখান থেকে গেলে বোধহয় পাওয়া যাবে, রিসেন্টে যেয়ে দেখি। এই ডিজাইনটা যদি খেয়াল করি, ফন্ট সাইজ তো বুঝি, তাই না? তো এই জায়গাটাতে একটা কথা লেখা আছে একটু বোল্ড করে, তাই না? আমার উদ্দেশ্য কি, এই লেখাটা আগের চোখে পড়াবো মানুষকে, মানে মানুষ এই সাইটটাতে আসলেই যাতে এই লেখাটা চোখে পড়ে। এই কথাটা উইথ ক্রিয়েটিভিটি লিখছি একটু ছোট করে, এটার থেকেও ছোট করে লিখছি, এবং তারপরে লিখছি ফর এনি কাইন্ড অফ ক্রিয়েটিভ বিজনেস। এটা কিন্তু এটার থেকে একটু হালকা করে দিছি কালার, বোঝা যায় কি পার্থক্যটা? তো এরকম কাজ করা হয়েছে, শুধু শুধু করা হয় নাই, দরকারই করা হয়েছে। এখানে একটা বিষয় কনসিডার করতে হয় যে কোন জিনিসটা আমার বেশি হাইলাইটেড হওয়া দরকার এবং কোন জিনিসটা আমার লেস হাইলাইটেড হওয়া দরকার, এই ব্যাপারগুলো একটু চিন্তা করতে হয়। তো এটা আমার খুব দরকার নাই কিন্তু থাকতে হবে, হুট করে যাতে এটাই ফার্স্টে চোখে না পড়ে। আর এটা এত বড় করে দিলাম যে আমার এটাই চোখে পড়তেছে না, এটা আমার চোখে পড়া দরকার। এই জিনিসটা দেখলেই মানুষের একটু অ্যাট্রাকশন বাড়বে যে আসলে কি ব্লাস্ট করবে এখানে।
তো সেটাই দেখার জন্য কিন্তু সে নিচের দিকে আসবে, এরকম একটা ব্যাপার। আর একটা জিনিস এই জায়গাটাতে খেয়াল করেন, এখানে এই টিম মেম্বারটার নাম দেখাচ্ছে এবং কিছু ডামি টেক্সট দেওয়া আছে, তার সম্পর্কে হয়তো দুই চার লাইন কথা এখানে আছে। তো সেই দুই চার লাইন কথা কি ইম্পর্টেন্ট নাকি তার নামটা ইম্পর্টেন্ট? নামটা, তার জন্য কি হয়েছে দেখেন, নামটা একটু বোল্ড হয়ে আসছে, একটু সাইজে বড়, ফন্ট সাইজ বড় আসছে, যাতে এটা মোর হাইলাইটেড হয়, এটা বেশি চোখে পড়ে, আগে চোখে পড়ে। আর এই জিনিসটা কিন্তু ফার্স্টে কেউ দেখতে চাবে না, নামটা, নামটাই কিন্তু ফার্স্টে দেখতে চাবে। তো সেই জিনিসটাকে কিন্তু বেশি হাইলাইটেড করা হয়েছে, আর যে ডেসক্রিপশনটা ছিল সেটা কিন্তু অনেক ছোট করে বা লাইট করে দেওয়া হয়েছে। এটাকে বলা হচ্ছে প্রায়োরিটি, কোন জিনিসটার প্রায়োরিটি বেশি, যে জিনিসটার প্রায়োরিটিটা বেশি সেটাকে একটু হাইলাইটেড করতে হবে। এটা আরও একটা নাম আছে যেটাকে বলা হয় টাইপোগ্রাফিক হায়ারার্কি। এই জিনিসগুলো একটু অ্যাডভান্সড বা ইউএক্স এর ক্ষেত্রে এই জিনিসগুলো কনসিডার করা হয়, সেই জিনিসগুলো হয়তো আস্তে আস্তে জানতে পারবেন। সব জায়গায় খেয়াল করে দেখবেন যে এই ব্যাপারটা থেকে যায়। এখানেও দেখেন নামের ব্যাপারটা আছে, তার ডেজিগনেশনটা কিন্তু একটু লাইট হয়ে আসছে, নামের মতো এত বোল্ড কিন্তু না। এখান থেকে এটাকে বলা হয় ব্লগ পোস্ট। তো এই ব্লগে এসে দেখেন পোস্টটা কবে হয়েছে, কয়টা কমেন্ট পড়ছে, এটা কিন্তু অত হাইলাইটেড না, এর টাইটেলটা কিন্তু হাইলাইটেড। এখানে যে ডিটেইলসটা আছে সেটাও কিন্তু অত হাইলাইটেড না। কারণটাতে কি হচ্ছে, একটু ইন্টারেকশন দেওয়া হয়েছে যাতে বোঝা যায় যে হ্যাঁ এখানে ক্লিক করলে কোনো কাজ হবে, এরকম ব্যাপার। তো ফন্ট সাইজ বুঝে শুনে ইউজ করতে হবে। এই জিনিসগুলা, যারা একটা জিনিস জিজ্ঞেস করা দরকার ছিল যে HTML নিয়ে কাজ করেন কতজন বা এই সম্পর্কে আইডিয়া আছে কতজনের, HTML অথবা CSS যেটাই হোক, আচ্ছা সেটা ইস্যু না, জাস্ট জানার জন্য জিজ্ঞেস করলাম। সেখানে একটা জিনিস করা হয়, কোনো একটা ডিজাইন বা লেআউট যখন তৈরি করতে চান সেখানে H1 টু H6 নামে একটা জিনিস থাকে, এটা হচ্ছে হেডারের যে সাইজ বা ক্যাটাগরি বলা হয় সেই জিনিসটা এখান থেকে ডিফাইন করা হয়। তো 1 টু 6 সাধারণত 6টা সাইজের টেক্সট নেওয়া হয় প্রত্যেকটা সাইডে কাজ করার জন্য, প্রত্যেকটা ডিজাইনের জন্য H1 টু H6 6টা সাইজের টেক্সট নেওয়া হয়। এই 6টা সাইজের টেক্সট থেকেই আমি কী করি, সাধারণত কী করা হয়, এই যে টেক্সটগুলো ইউজ করা হয়। তো প্রথমে ডিফাইন করে নেওয়া হয় যে আমার H1টা কত, H1টা সব থেকে বড় টেক্সট সাইজটা বোঝায় আর H6টা সব থেকে ছোট। তো আমরা যে এই যে ফন্টগুলো দেখতেছি একদম ছোট, এটা H6। H6কে কী বলা হয়, আরেকটা নাম আছে এটার, এটাকে বলা হয় বডি ফন্ট। বডি ফন্ট মানে হচ্ছে দেখবেন যদি প্রথম আলোতে যাই, এই যে এই টেক্সটগুলো দেখা যাচ্ছে না ছোট ছোট, এগুলোর পরিমাণ সব থেকে বেশি না, এইগুলো তো টাইটেল, এগুলো সাব টাইটেল, কিন্তু বডি বা এই যে ডিটেলসগুলো লেখা আছে, ডেসক্রিপশনগুলো লেখা আছে, এই জিনিসগুলো হচ্ছে সব থেকে বেশি পরিমাণে আছে। তো এরকম প্রত্যেকটা সাইটেও পাওয়া যাবে, এই জিনিসগুলোর পরিমাণ কিন্তু সব থেকে বেশি। এই টাইপের যে সব থেকে ছোট টাইপের টেক্সট যেগুলো থাকে এগুলোকে বলা হয় বডি ফন্ট বা বডি টেক্সট। তো এগুলো সাধারণত H6-এ হয়। আমরা সাধারণত ডিফাইন করে নেই H6-টা হয়তো 14 হয় কোথাও, কোথাও 13 হয়, কোথাও 12 হয়, তারপর আস্তে আস্তে H5-টা তার থেকে একটু বড় হয়, H4-টা তার থেকে একটু বড় হয়। তো আমরা যদি ফার্স্টে ডিফাইন করে নেই, সাপোজ H6-টা 14, তো H6-টা সবসময় আমি কি ইউজ করব, এই ডিজাইনটার মধ্যে কি থাকবে, H6-টা সব জায়গায় 14 হবে, এরকম না যে আমি সার্ভিসের এই জায়গাটাতে 14 ইউজ করছি কিন্তু আমি আবার টিমে এসে দুইটা সেম টেক্সট না, দুইটাই বডি টেক্সট, এখানে এসে আমি হয়তো 13 ইউজ করছি বা 15 ইউজ করছি, এগুলো কিন্তু একটা স্মার্ট ডিজাইন বা একটা স্ট্যান্ডার্ড ডিজাইনের কিন্তু বৈশিষ্ট্য হবে না কখনোই। এই জিনিসগুলো কি হবে, সব জায়গায় সেম থাকবে। হয়তো আমরা স্ট্যাটিক একটা জিনিস তৈরি করতেছি, ফটোশপে জাস্ট ছবি কেটে এটা ওইটা করে ডিজাইন তৈরি করতেছি, কিন্তু ডিজাইনটার মধ্যে কিন্তু কনসিস্টেন্সি থাকবে সব জায়গায়। এই যেমন এই জায়গায় যেটা ইউজ করলাম, এই টাইপের টেক্সট যেখানে থাকবে সব জায়গায় এই টেক্সটের সাইজটা থাকবে। যেমন টিমে একটা দেখালাম, এখানে যদি আমি দেখি পোর্টফোলিও যে ডেসক্রিপশনটা, এখানেও কিন্তু ওই সাইজটাই আছে। আবার যদি আমি এই ক্রিয়েটিভ স্কেচিং টুল লেখা আছে, এই টাইটেলটা যদি আমি ম্যাচ করাতে চাই, এখানে এসে দেখবো এটার সাইজ ওটার সাইজ সমান হবে, কিন্তু সমান হয়ে যাবে। তো এই ব্যাপারগুলা মাথায় রাখতে হবে ডিজাইন করার সময়। আপাতত হয়তো বা বোঝা যাবে না,
কিন্তু যখন আমরা নিজে থেকে ডিজাইন করতে যাব এই জিনিসগুলো আবার বলা হবে, তো তখন এই জিনিসগুলো দেখবেন কাজে লাগতেছে বা দেখতেছেন যে এই নিয়মেই তৈরি হচ্ছে। কোনো একটা কোনো অন্য কারো যদি ডিজাইন ফলো করেন দেখবেন যে এই নিয়মগুলো অনুসরণ করেই ডিজাইনগুলো করা হচ্ছে। একটু কি বোঝা যাচ্ছে না মাথার উপর দিয়ে যাচ্ছে? রেস্ট রেস্ট তো আমার দরকার, আপনাদের দরকার? যখন কোনো ব্লকে আমরা মাউস রাখবো কোনো ইফেক্ট যদি সেখানে আসে সেখানে সেটাকে বলা হয় হোভার ইফেক্ট। তো তার জন্য যদি আলাদা কোনো ডিজাইন থাকে সেটা ফটোশপে আমরা করে দিব এভাবে, কারণ এখানে মাল্টিপল কিন্তু দেখা যাচ্ছে, ছয়টা ব্লক ছয়টা ইমেজ এখানে, তো ছয়টার জন্যই হোভার দেখাতে হবে না, শুধু একটার জন্য দেখাবো এবং সেটা আমি রেখে দিব ফটোশপে যাতে দেখা যায়। কারণ পাঁচটা ইমেজ এরকম দেখাবে, একটা এরকম ডিটেইলস সহ দেখাচ্ছে, তো যে দেখবে সে কিন্তু বুঝবে হ্যাঁ এটা আসলে হোভারের কারণে হচ্ছে। তো আপনাকে ওইখানে যে গ্রুপ করতেছেন গ্রুপের পাশে লিখে দিবেন যে এটা আমার হোভার, বা এই যে গ্রুপটা থাকতেছে ইমেজটা গ্রুপ করে রাখতেছেন, তারপরে হয়তো এই যে এই টেক্সটগুলা এবং যে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসতেছে ইমেজের উপর, কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসতেছে, খেয়াল করছেন? এই ব্যাকগ্রাউন্ডটা আর টেক্সটগুলা নিয়ে একটা গ্রুপ করে ফেলে গ্রুপটার নাম দিয়ে দেন হোভার। তো সেই হোভারটা যদি আপনি রেখে দেন তো কেউ ফটোশপে এখানে দেখলেও বুঝবে ব্যাপারটা, অথবা সে যদি গ্রুপগুলা নাম দেখতে চায় দেখেও বুঝবে যে এই জায়গাটা হোভার। তখন সে যে ফ্রন্ট এন্ডের কাজটা করবে ডেভেলপমেন্টটা করবে সে কিন্তু প্রত্যেকটা ইমেজেই এই ইফেক্টটা দিয়ে দিবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এটা ছিল একটা ইস্যু। আর একটা ইস্যু এই জায়গাটাতে বোঝা যাবে কিনা, আচ্ছা এই জায়গায় দেখেন আমার যে মেইন ব্যানার পার্টটা ছিল এই জায়গাটায় শেষ হয়ে গেছে, তাই না? এখান থেকে এতটুকু জায়গা ছেড়ে আমি এই জায়গাটা থেকে অ্যাবাউট শুরু করছি। এই জায়গাটা যদি আমরা মেপে দেখি যে সাইজটা হবে, তো এইটা শেষ হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি দেখব যে এখানেও সেম একটা সাইজ পাচ্ছে, যেই সাইজটা আমি এখানে পাইছি একটা সেকশন শুরু হওয়ার সময় পাইছি, সেই সেকশনটা শেষ হওয়ার সময় আমি সেই গ্যাপটা পাবো। এই সেকশনটা শুরু হচ্ছে সেক্ষেত্রে দেখা যাবে যে এটা সমান হয়ে যাবে অটোমেটিক। এই সার্ভিসটা যখন শেষ হবে সার্ভিসের পরেও দেখবো ঠিক ওই টাইপেরই বা ওই সাইজেরই একটা গ্যাপ এখানে ছেড়ে রাখা হয়েছে, টিমটা শেষ হলেও দেখবো সেম। তো এই জিনিসটা একটা কন্টিনিউয়েশন, যে প্রথমে আমি যত গ্যাপ ছাড়তেছি, সাপোজ আমি 100 পিক্সেল ছাড়লাম বা 120 পিক্সেল ছাড়লাম, তো সেক্ষেত্রে কী করবো প্রতিটা সেকশন শুরুর আগে এই গ্যাপটা আমি দিয়ে যাব। এরকম করব না যে এই ব্যানার পার্টটার পরে আমি 100 দিলাম, অ্যাবাউটের পরে আমি 150 দিলাম, আবার সার্ভিসের পরে এসে আমি 80 দিলাম, এরকম উল্টা পাল্টা যেন না হয়। এটা খেয়াল করলে দেখবেন যে সব জায়গায় সমান থাকে, আপনারাও এটা করবেন। প্রত্যেকটা সেকশনের শেষে প্রথম থেকে আমি যেটা দিছি সেটা হতে পারে 100, হতে পারে 80, হতে পারে 120, তো যেটা আপনি প্রথমে দিচ্ছেন ওই জিনিসটা কন্টিনিউ করবেন প্রত্যেকটা সেকশনের পরে। কোন সেকশনটা কখন আসবে এটা একটা কিন্তু ডিজাইন করার সময় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে কোন সেকশনটা কোথায় দিব বা কার পরে কোনটা দিব বা কার আগে কোনটা দিব। তো এই জিনিসটা কিন্তু আমার ডিজাইনের উপর যেমন নির্ভর করবে, আমার যে টাইপের ডিজাইন করতেছি সেটার উপরে অনেকাংশে নির্ভর করবে। এক এক টাইপের সাইটের জন্য বা এক এক টপিক, যদি টপিকগুলো যদি আলাদা করি এভাবে, রিয়েল এস্টেট একটা টপিক হতে পারে, কারণ কনস্ট্রাকশন যদি রিয়েল এস্টেটের সাথেই একই রকম তো ওই দুটাকে আলাদা করার দরকার নাই। একটা হসপিটালের জন্য কিন্তু একটা কনস্ট্রাকশন সাইটের যে ডিজাইন ফরম্যাট হবে বা স্ট্রাকচার হবে একটা হসপিটালের কিন্তু তার থেকে আলাদা হবে, তো তার রিকোয়ারমেন্টগুলো কিন্তু আলাদা হবে, তার সেকশনের রিকোয়ারমেন্টগুলো কিন্তু আলাদা হবে। যারা কাজ করতেছেন একটু বন্ধ করেন। তারপরে আমি যদি একটা বিজনেস যাই, নর্মাল একটা বিজনেসে যাই, সেখানে কিন্তু দেখা যাবে ওই দুইটা থেকে একটু আলাদা হচ্ছে। তো কিছু কিছু জিনিস থাকে যেগুলোর প্রায়োরিটি সবগুলো সাইটেই থাকে, যেমন কোনো সাইট যদি বা কোনো কোম্পানি যদি কোনো সার্ভিস দেয় সেই সার্ভিসটা কিন্তু সব থেকে আগে থাকা উচিত। ব্যাপারটা এরকম না, কেউ যদি সার্ভিস নেওয়ার উদ্দেশ্যে এই সাইটটাতে আসে কিন্তু সে কিন্তু আগে খুঁজবে যে কী সার্ভিস তারা দিচ্ছে,
বুঝাচ্ছে এই কথাটা, যে কি কি সার্ভিস তারা দিচ্ছে এটা সে লিস্টটা যদি সে দেখে নেয় তাহলে কিন্তু সে আইডেন্টিফাই করতে পারবে, হ্যাঁ এই সার্ভিসটা আমার দরকার বা যে সার্ভিসটা আমি খুঁজতেছি সেটা এখানে পাচ্ছি বা পাচ্ছি না, যদি পাই তাহলে আমি কন্টিনিউ করবো, না পাইলে অন্য কোথাও যাবো। শুধু শুধু তো সময় নষ্ট করার দরকার নাই, তাই না? তো এরকম ব্যাপারটা। তারপরে আরেকটা জিনিস থাকতে পারে যে তারা রিনাউন্ড কিনা, যে তাদের সম্পর্কে ডিটেলস জানা, যেমন যেটা বলা হচ্ছে অ্যাবাউট আসের মধ্যে। তো এই জিনিসটাও কিন্তু একটু জরুরি, সব ক্ষেত্রে জরুরি না, যেমন সব ক্ষেত্রে আসলে জরুরি হয় না। আরেকটা জিনিস যেটা হচ্ছে সার্ভিসটা যদি সে দেখে নেয়, তারপরে কিন্তু আরেকটা বিষয় চলে আসে যে কারা কাজ করতেছে এখানে, তারা কি এক্সপিরিয়েন্সড কিনা, রিনাউন্ড কিনা, তারা কি ফেমাস কেউ কিনা, যে এই টাইপের সার্ভিস দিচ্ছে তো মার্কেটে ফেমাসদের মধ্যে কেউ আছে কিনা এখানে, তো সেটা কিন্তু দেখা যেতে পারে টিম মেম্বার থেকে। তারপরে যে জিনিস আসে যেটা হচ্ছে যে পোর্টফোলিও, বা তারা আগে কী কী কাজ করছে, কোনো ভালো কোনো কাজ করছে কিনা, কোনো সেরকম কমপ্লেক্স কোনো কাজ করছে কিনা, বা আমি যে টাইপের কাজ করে নিতে চাচ্ছি এই টাইপের কোনো কাজ তারা আগে করছে কিনা, সেটা কিন্তু দেখা যেতে পারে তাদের প্রজেক্টস বা পোর্টফোলিও এই টাইপের জিনিস থেকে। সব ক্ষেত্রে যে এরকম হবে তা না, এটা আমি একটা বিজনেসের জন্য বলতেছি যারা সার্ভিস প্রোভাইড করে এই টাইপের কাজের জন্য বলতেছি। একটু অন্যদিকে চলে গেলে আমি যদি একটা ইউনিভার্সিটি সাইট চিন্তা করি বা একটা হসপিটাল সাইট চিন্তা করি, রিকোয়ারমেন্টগুলো কিন্তু আলাদা রকম হবে। একটা হসপিটালের জন্য যদি চিন্তা করতে যাই সেক্ষেত্রে কিন্তু কি আসতে পারে প্রথমেই, সেক্ষেত্রে কিন্তু কি সার্ভিস দিচ্ছে সেটা মানুষ আগে দেখবে না, আগে ফার্স্টে হসপিটালের সাইডে যাবে কি জন্য, তাদের কন্ট্যাক্ট নাম্বারের জন্য যাবে। ইনিশিয়ালি এটা হতে পারে যে তাদের সাথে যোগাযোগ করার নাম্বারটা হয়তো খুঁজবে বা ইমেইল অ্যাড্রেস খুঁজবে, এই জিনিসটা জরুরি। তারপরে কি হতে পারে, কোনো ডক্টরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য যেতে পারে সেখানে, তাই না? তো সেখানে আমার কি থাকতে হবে, অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা ফর্ম থাকতে হবে যে কোন ডাক্তার কখন কি কোন সময় কোন কোন প্রবলেমের জন্য আমি দেখাবো, সেই টাইপের একটা ফর্ম তৈরি করা থাকবে যেখান থেকে আমি আমার ডিটেলস দিয়ে এবং কোন ডাক্তারকে দেখাতে চাচ্ছি তাদের ডিটেলস দিয়ে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট এখানে তৈরি করতে পারবো। এই জিনিসটা জরুরি না, তো এই জিনিসটা আমার প্রায়োরিটি ফার্স্টের দিকে থাকবে। তারপরে সেখানে কিন্তু যে টিমের ব্যাপারে, কোন কোন ডাক্তার এখানে এখানে বসতেছেন বা এখানে সার্ভিস দিচ্ছেন, তাদের ব্যাপারটা কিন্তু পরে আসা উচিত। ডাক্তার যে হসপিটালের যে ইনফরমেশন সেটা কিন্তু ফার্স্টে আসার দরকার নাই, কারণ মানুষ কিন্তু একটা দেশের হসপিটাল সম্পর্কে কিন্তু আগেই জেনে রাখছে বা জানে। স্কয়ার হসপিটাল বললেই আমরা কিন্তু জানি যে একটা ভালো জায়গা, সেখানে সবাই চোখ বন্ধ করে চলে যায়। তো সেখানে কিন্তু হসপিটাল ডাক্তার সম্পর্কেও জানার দরকার আছে এরকম না, কিন্তু তারপরেও যদি জানা যায় তাহলে কিন্তু বেটার। একটা ইউনিভার্সিটির জন্য চিন্তা করলে কিন্তু ফার্স্টেই কী আসবে, যে কী কী কোর্স এখানে করা হচ্ছে, করানো হচ্ছে, কোন কোন কোর্স এই ইউনিভার্সিটি থেকে অফার করা হচ্ছে। কোর্স মানে বোঝাতে চাচ্ছি ডিগ্রি, আমি হয়তো LLB করতে যাচ্ছি অথবা আমি CSE করতে যাচ্ছি, কারণ সেই ইউনিভার্সিটিতে CSE নাই, আমি ওইটা না জেনেই আমি পুরো খোঁজা শুরু করে দিছি। আমার আগে আইডেন্টিফাই করা দরকার যে আমি এই ইউনিভার্সিটিতে CSE পড়তে পারবো কিনা বা তারা পড়াচ্ছে কিনা, ব্যাপারটা এরকম না। হয়তো আমি পুরা দেখে শেষ পরে খুঁজতেছি CSE নাই, তাইলে তো এখানে আমার দেখে লাভ হলো না। এই ব্যাপারগুলো কিন্তু চিন্তায় রাখতে হবে আপনি যখন ডিজাইন করবেন, তখন আপনি যখন ডিজাইন করবেন অ্যাজ এ ভিজিটর হিসেবেই চিন্তা করবেন যে আমি যদি যেতাম, আমি যদি এই সাইটটা ভিজিট করি তাহলে আমি আগে কী চাব। এই টাইপের চিন্তা যদি একটু রিয়েলিস্টিক চিন্তাগুলো করা যায় তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দর হবে। পাশাপাশি UX-এর কথা বলতেছিলাম, UX যেটা বলতেছি না আপনারা হয়তো একটু আগ্রহ প্রকাশ করতেছেন, সেই জিনিসগুলো কভার হয়ে যাবে, কারণ UX যে কথাটা নিয়ে এখন কথা বলতেছি, যে টপিকটা নিয়ে, এটা UX-এর একটা অংশ যেটাকে বলা হয় ভিজুয়াল হায়ারার্কি। ভিজুয়াল হায়ারার্কিটা কী জিনিস, যে এই যে সেকশনের প্রায়োরিটি, কোন সেকশনটা কার আগে আসবে কার পরে যাবে, এই ব্যাপারটাকে বলা হয় ভিজুয়াল হায়ারার্কি। জিনিসটা হয়তো এখন কথা শুনে বোঝা যাবে না, নিজেরা যখন ইমপ্লিমেন্ট করতে পারবেন তখন ব্যাপারটা ক্লিয়ার হবে। এই ছিল একটা কথা। আর ছোট্ট একটা জিনিস দেখাবো, একটা ফ্রেমওয়ার্ক। তো এখানে কী হয়, এটা যদিও HTML-এই কাজ হয়, পুরোটা নিয়ে এই ফ্রেমওয়ার্কটা নিয়ে HTML-এ কাজ হয়, আমাদের এর মধ্যে ইমপ্লিমেন্ট করার অর্থটা হচ্ছে আমরা যে PhD ডিজাইন করবো, PhD ডিজাইন কিন্তু একটা ইনিশিয়াল স্টেপ, তাই না? একটা পুরো সাইট ডেভেলপমেন্টের জন্য একদম ফার্স্ট টু লাস্ট কাজের জন্য আমার ফার্স্টের স্টেপটা হচ্ছে PhD ডিজাইন, তাই না ব্যাপারটা? তো এই জিনিসটা একটা স্ট্যাটিক আমরা ডিজাইন করবো, জাস্ট যেটাতে কোনো ইন্টারাকশন নাই, জাস্ট শুধু দেখা যাবে যে ফরম্যাটটা এরকম হবে। তো তারপরে সেটা কোথায় যায়, HTML CSS-এ যায়, জাস্ট একটা লেআউট তৈরি হয়, স্ট্যাটিক একটা সাইট তৈরি হয়, তারপরে সেটাকে ডাইনামিক করার জন্য আমরা তো ওয়ার্ডপ্রেসে যাই বা PHP-তে যাই বা ব্যাকএন্ডে যে কাজগুলো হয় সেই কাজগুলোতে যাই,
কিন্তু আমি যদি ওইভাবে চিন্তা করি, এই আমার এই ফটোশপে কাজ করার পরেই যে স্টেপ সেটা হচ্ছে HTML, এবং HTML একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপটা কী জিনিস সেটা একটু দেখব। সেখানে একটা কনসিডারেশন করা হয় কীরকম, নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি, হাইটটা যেরকম হয় হোক, হাইটটা ইনিশিয়ালি আমরা 1000-2000 নিয়ে শুরু করব, তারপরে দেখব আমার ডিজাইন করার জন্য হাইট বাড়াতে হচ্ছে নিচের দিকে, শুধুমাত্র নিচের দিকে ক্যানভাস ইনক্রিজ করা সম্ভব, তাই না? তো আমরা ইনিশিয়ালি 10000-20000 হাইট নিয়ে নিব না, ফাইল ভারী করব না, আগেই 2000-3000 নিয়ে কাজ করব। 2000-3000 কাজ শেষ হয়ে গেলে পরে নিচের দিকে ইনক্রিজ করে আবার কিছু দূর করব, তারপরে আবার ইনক্রিজ করে আবার করব, এরকম করে কাজ করলে সুবিধা পাওয়া যাবে। আগে একটা জিনিস কি হতো, বুটস্ট্র্যাপের যে ব্যাপারটা, এটা হচ্ছে পুরো পেজটাকে বা পুরো লেআউটটাকে কয়েকটা কলামে ভাগ করে ফেলে, সেই কলামের মধ্যে সেকশন করে ডিজাইনটা ইমপ্লিমেন্ট করে বুটস্ট্র্যাপে, যে মানে ওইখানে এইভাবে কাজটা করা হয়। তো আমরা ফটোশপে কি করা হয়, যে একটা জিনিস চিন্তা করছে যারা এই জিনিসগুলো আসলে আপডেট করে বা জিনিসগুলো মডিফাই করে, তারা এই জিনিসটা একটা রিলেশন তৈরি করে দিছে। তারা খেয়াল করছে যে ফটোশপ বা এই যে আমরা ডিজাইনটা করতেছি, UI ডিজাইন করতেছি, এর সাথে যে ফ্রন্ট এন্ডের কাজটা অনেক রিলেটেড বা অনেক রিলেশন পাওয়া যায়। তো তারা একটা কম্বিনেশন তৈরি করে দিছে যে UI ডিজাইনটাই আমরা যদি বুটস্ট্র্যাপের যে নিয়ম কানুন সেটা মেনে যদি করে ফেলি, তো ওই নিয়ম মেনে করলে দেখা যাবে HTML এ যে আমাদের এই কাজগুলো করতে অনেক ইজিয়ার হয়ে যায়, মানে আমাদের না, যারা ফ্রন্ট এন্ডে কাজ করবে তাদের জন্য, তারা অনেক সুযোগ সুবিধা পাবে। ওই ফরম্যাটে যদি আমরা এখানে কাজ করে ফেলি, তারা জাস্ট ধরে ধরে ওখানে বসাবে, খুব ইজিলি কাজ করতে পারবে। তো এই কম্বিনেশনটা তৈরি করার জন্য এখন এই জিনিসটা খুব জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক হয়ে দাঁড়াইছে, এবং UI এর মধ্যে বুটস্ট্র্যাপ ইমপ্লিমেন্ট করে যে ডিজাইন করা, এটা অনেক জনপ্রিয় একটা পদ্ধতি হিসেবে এখনও চালু আছে, মোটামুটি ট্রেন্ডি বলা যেতে পারে। এরকম না যে বুটস্ট্র্যাপের নিয়ম মেনে যদি আমি ডিজাইন না করি ডিজাইন হবে না, আমি বলতেছি এটাই যে এরকম যদি বুটস্ট্র্যাপের নিয়ম মেনে আমি যদি ডিজাইন করি ডিজাইনটা হবে, আবার যদি না মেনেও করি তাও হবে, কিন্তু ডিজাইন বুটস্ট্র্যাপের নিয়ম মেনে যদি ডিজাইন করি তাহলে কী সুবিধাটা হবে, যখন ফ্রন্ট এন্ডে যাবে সেই যে ডেভেলপার থাকবে তার জন্য এই সুবিধাটা হবে, সে জাস্ট বুটস্ট্র্যাপে ফেলে কাজগুলো খুব ইজিলি করতে পারবে, তার জন্য ইজিলি হবে। তো তার সুবিধার জন্য আমরা যেটা করব, এরকমও না ব্যাপারটা, সুবিধা পাচ্ছে এটা ঠিক, কিন্তু এটা কিন্তু অনেক মডার্ন একটা প্রসিডিউর হয়ে দাঁড়াইছে, যে বুটস্ট্র্যাপ মেনে ডিজাইন করাটা অনেক স্ট্যান্ডার্ড একটা যে ইস্যু সেটা হয়ে দাঁড়াইছে এখন। তো ম্যাক্সিমাম ডিজাইন কি করা হয়, বুটস্ট্র্যাপ মেনে করা হয়, সেই জিনিসটা আমরাও শিখবো, এবং আমরা যখন কাজ করব এটাতেই কাজ করব। কিছু না, এটা আসলে আগে এই গ্রিডটা তৈরি করা একটু ঝামেলা ছিল, সিসি ভার্সনের আগেও CS6 এই ঝামেলাটা হতো, তো তখন আমরা শিখাতাম যে কিভাবে গ্রিড তৈরি করতে হয়। তো এখন যেহেতু তারা এটা নিয়ে চিন্তা করতেছে, তো তারা এর মধ্যে কি করে দিছে, যে গ্রিডটা একদম জাস্ট নিয়ে আসা ব্যাপারটা তৈরি না করে, যেভাবে প্রিসেট থেকে যেভাবে নিয়ে আসা যায় সেই ব্যাপারটা এখানে তৈরি করে দেয়া আছে, অটোমেটিক্যালি তৈরি করার ব্যাপারটা এখানে দেয়া আছে। তো ইনিশিয়ালি আমরা কি করব, এই লেআউটের সাইজটা উইথটা অনেক রকম হতে পারে, তো আমরা একটা সাইজই মনে রাখব যেটা দিয়ে কাজ করা সম্ভব এবং স্ট্যান্ডার্ডলি কাজ করা সম্ভব, 1920, ঠিক আছে? আমরা দেখব যে 1900 নিচে পাবো, 1800 পাবো, 1850 পাবো, 1650 পাবো, কিন্তু আমরা 1920 নিয়ে সবসময় কাজ করব, যেটা স্ট্যান্ডার্ড, সব থেকে স্ট্যান্ডার্ড বলা যেতে পারে। হাইটটা ইনিশিয়ালি যে কোনো কিছু দিয়ে রাখতে পারি, আমি 2000 দিচ্ছি, রেজলিউশন 72 থাকবে, কালার মোড এগুলো সব আগের মতোই থাকবে। তো একটা ডকুমেন্ট যদি তৈরি করে ফেলি, 1920-2000 দেখাচ্ছে, তো কোনো একটা কাজ করার শুরুতে এরকম একটা ডকুমেন্ট নিয়ে নিব, এবং তারপরের যে স্টেপ হবে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিডটা ইমপ্লিমেন্ট করে ফেলা এর মধ্যে, এটা সবসময়ই করবো আমরা, এই জিনিসটা যাতে মাথায় থাকে সেটাও মনে রাখব। তো গ্রিডটা আনার জন্য কিছু করতে হবে না, ভিউ মেনুতে যাব, ভিউ মেনুতে যেয়ে নিউ গাইড আমরা নিতে পারতাম, তাই না? নিউ গাইড কি নিতে পারতাম? ওইখান থেকে না নিয়েও রুলার থেকেও নিতে পারতাম, এই যে টেনে টেনে গাইড নিয়ে আসার ব্যাপারটা ছিল সেটা। তো এই জিনিসটাই নিয়ে আসবো একটু অন্যভাবে, একটা ফরম্যাট হিসাবে আসবে এখান থেকে, নতুন একটা অপশন এখানে দেয়া আছে, দেখেন নিউ গাইড লেআউট, কাজ করতেছেন একটু বন্ধ করেন।
নিউ গাইড লেআউট, এই অপশনটা আমি সিসির আগেও আমরা পেতাম না, সিসিতে এটা আপডেট আসছে, তো এই সুবিধাটা পাওয়া যায় এখন। এখান থেকে যদি যাই, এখানে বলে দেওয়া হয় যে নাম্বার কত হবে, কলামের নাম্বার কয়টা হবে, উইডথ কত হবে এবং গাটার কত হবে। এই জিনিসগুলো আমরা জানি না, তো এই জিনিসগুলো জানবো এখানে। আর এখানে মার্জিনের একটা ইস্যু আছে, কোনো মার্জিন পাবে কি না সেন্টার থেকে দিবে, আর আগের কোনো গাইড যদি থাকে সেটা এখান থেকে ক্লিয়ার করে দিবে। এটা যদি টিক মার্ক করা থাকে, আগের কোনো গাইড থাকলে সেটাকে ক্লিয়ার করে নতুনটা অ্যাপ্লাই করবে এরকম। আচ্ছা, তো বুটস্ট্র্যাপে কলামের সংখ্যা থাকে ১২টা, ১২টা কলামের সংখ্যা থাকে, এবং এর উইডথ প্রত্যেকটা কলামের উইডথ থাকে হচ্ছে ৭০ পিক্সেল করে। এই দুটো জিনিস কি বোঝা যাচ্ছে? যে নাম্বার হবে ১২টা, মানে কলামের সংখ্যা ১২টা, আর উইডথ হচ্ছে ৭০ পিক্সেল করে। কিন্তু গাটারটা বোঝা যাচ্ছে না, তাই না? গাটার ৩০ পিএক্স, এটা দেখে নিচ্ছি জাস্ট, আমি ওকে করে দিই, কাজ শেষ আমার। কারণ গাটারটা বোঝার চেষ্টা করব, গাটার কোনটা প্রথমে দেখে নিব। কলাম হচ্ছে আমার জাস্ট এইটুকু, উইডথ ৭০ দেখাচ্ছে না, এটা হচ্ছে আমার কলাম। এরকম ১২টা কলাম আছে, খেয়াল করেন, ১, ২, ৩, ৪, ৫, ৬, বাকি অর্ধেকে ৬, ১২টা কলাম পাওয়া যাবে। কারণ নাম্বারে আমি ১২ দিয়ে রাখছিলাম, কলামের নাম্বারে কিন্তু ১২ দিয়ে রাখছি, তার জন্য ১২টা কলাম আসছে। আর কলামের উইড ছিল ৭০ করে, আর প্রতি ২টা কলামের মাঝখানে দেখেন একটা করে ফাঁকা জায়গা আছে, দেখা যাচ্ছে না? এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে গাটার, যেটার উইড হচ্ছে ৩০ পিক্সেল। টোটাল এখানে দেখেন ১২টা কলামে হচ্ছে ৭ বারং ৮৪ হয় না, ৮৪০, আর এখানে ১১টা গাটার পাওয়া যাবে, ৩ ১১ ৩৩, তাই না? ৮৪০ আর ৩৩০ কত হয়? ১১৭০ সাধারণত বলা হয়, এটার পুরো উইডকে ১১৭০ কলাম বলা হয়, সরি ১১৭০ পিক্সেল বলা হয়, এই ১২ কলাম ১১ গাটারকে। আর এর দুই পাশে দুইটা মার্জিন থাকে। মার্জিনটা কি রকম? মার্জিন ইউজ করা হয় ডিজাইনের ক্ষেত্রে জাস্ট একটু গ্যাপ রেখে সুন্দর করার জন্য। ছোটবেলায় আমরা যখন খাতায় লিখতাম, মার্জিন করে নিতাম না স্কেল দিয়ে, তারপরে যখন বড় হয়েছি মার্জিন করতে ইচ্ছা করে না, তারপরেও কি করছি একটু ভাঁজ দিয়ে নিছি, যাতে একটু গ্যাপ থাকে, দেখতে সুন্দর লাগে। তো ডিজাইনের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা করা হয়। তো এই ১১৭০-এর দুই পাশ থেকে কি হয়, ১৫ পিক্সেল করে ছেড়ে দেয়। কলাম কয়টা পাইছি? ১২টা পাইছি না, আর কিন্তু গাটার কয়টা পাইছি? ১১টা। ৩০টাকে পাইলেন, আচ্ছা ৩০ পিক্সেল করে ১১টা। তো একটা গাটার কম পাইছি, যে ১২ নম্বর গাটারটা, সেই গাটারটা ভাগ হয়ে কি হবে, গাটারের উইথ ছিল ৩০, তাই না? তো ১৫ করে ভাগ হয়ে দুই পাশে আসবে, যেটা না দিলেও সমস্যা নাই, কিন্তু অরিজিনাল উইডথ হচ্ছে আমার ১২০০-এর মধ্যে পাইছি কত, ১১৭০ পাই নাই, যে বাকি ৩০ সেটার হিসাবটা আমি দেখা দিচ্ছি, ১৫ করে দুই পাশে থাকবে, ওটা আমার না দিলেও চলবে, ওটা অটোমেটিক মার্জিন সে নিয়ে ফেলছে, কিন্তু আমি যদি দিতে চাই দিতে পারবো, দিয়ে রাখবো যাতে বোঝা যাবে হ্যাঁ পুরোটা আমার ১২০০। তো বুটস্ট্র্যাপের উইডটা হচ্ছে ১২০০ পিক্সেল, তো ১২০০ পিক্সেলের মধ্যে ১২টা কলাম থাকবে ৭০ পিক্সেল করে, ১১টা গাটার থাকবে ৩০ পিক্সেল করে, আর দুই পাশে মার্জিন থাকবে ১৫ পিক্সেল করে। আমি জাস্ট এর যে ডেসক্রিপশনটা সেটা দিলাম, এটা বানানোর জন্য কিন্তু এত কিছু জানতে হয় না, জাস্ট এখানে এসে শুধু ইনপুটগুলো মনে রাখলেই হবে, ১২, ৭০, ৩০, এটা মনে রাখলেই এই কলাম সিস্টেমটা বানানো সম্ভব। কিন্তু কিভাবে আসলো সেটা আমি একটু ব্যাখ্যা করলাম। আচ্ছা, এটার সুবিধা কি, এটার সুবিধাটা কি সেটাও বুঝব, এখানে একটু দেখে আসি। এখানে কয়টা, ৩টা নেওয়া আছে, তাই না? আমার এই স্ক্রিনের হাইট উইডথ এখন আছে হচ্ছে ১২৮০ আছে, তো এই পাশ থেকে ছাড়া আছে, এই পাশ থেকে ছাড়া আছে, কিন্তু এই জায়গাটা আমার কিন্তু ১১৭০, একটা ব্লক দেখা যাচ্ছে না, এই এই পাশ এখান থেকে এই পর্যন্ত
এটা আমার 1170 আছে, এই 1170 এর মধ্যে আমি দেখেন ফুল ডিজাইনটা করে যাচ্ছি। এই যে এই পাশে ব্ল্যাক, এই পাশে ব্ল্যাক, এটা আমার 1170। মাঝখানে এটা কি ছিল, এটা এক একটা গাটার ছিল। এখন এই যে আমি ওইখানে অ্যাপ্লাই করলাম, কিভাবে ডিজাইনটা করব সেটা আমি দেখাবো, জাস্ট এখানে বুঝাই নিচ্ছি যে গাটারটা কিভাবে কাজ করতেছে। এখান থেকে এই পাশটা ছিল আমার 1170, মাঝখানে গাটার ছিল, গাটারের 30 করে আমি গ্যাপ দিয়ে দিছি। তাহলে এই ডিজাইনটা, সাপোজ এই ডিজাইনটা আমি যদি ফটোশপে আসি, এই সিস্টেমটা না থাকে, আমার ডিজাইন করতে হবে প্রত্যেকবার মেপে 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 মেপে। আর এখানে আমি কি করছি, সাপোজ এটাতেই যদি আসি, তিনটা নিছি, 12 কলামকে আমরা ভাগ করতে পারবো। ভাগ করতে পারবো কিভাবে, 12 কলামটাকে আমরা 6 দিয়ে ভাগ করলে কয়টা হবে, 2 হবে। যদি আমি 12 কলামের মধ্যে 6 কলাম করে নেই, এখানে আমি 2টা ব্লক তৈরি করতে পারবো, তাই পারবো না? যদি 4টা করে কলাম ইউজ করি এরকম, তাহলে কয়টা ব্লক তৈরি হবে, 3টা। আবার যদি 3টা করে কলাম নেই, তাহলে ব্লক কয়টা হবে, 4টা। আর যদি 12টা একবারে নেই, তাহলে কয়টা হবে, 1টা ব্লক হবে। এই কয়েকটা ভাগে আমি ভাঙতে পারবো, ভেঙে ভেঙে এখানে আমি সেকশন তৈরি করতে পারবো বা ব্লক তৈরি করতে পারবো। এখন এই ব্লক তৈরি করে যে সুবিধাটা হবে, এখন আমি হয়তো চাচ্ছি, সাপোজ এখানে আমি 4টা ব্লক তৈরি করব, 4টা ব্লকের জন্য এখন কি আমি 1270 1170কে 4 দিয়ে ভাগ করব, রেজাল্ট যেটা আসবে সেটা নিব, ঝামেলার ব্যাপার। কি করব, জাস্ট আমি সিলেকশন দিয়ে নিচ্ছি, 4 কলাম, 4টা যদি করতে চাই 3 কলাম নিব, 3 কলাম টানলেই দেখেন উইড দেখাচ্ছে কত, 270 দেখাচ্ছে। এখন ব্যাপারটা এরকম, এই জায়গাটা আমি যদি আরো 4 বার কপি করি, 3 বার কপি করি, একটা শেপ নিলে সুবিধা হবে, কালার দিয়ে আলাদা করতে পারবো। একটা দিলাম, আরেকটা কপি নিলাম, সরে গেছে। পরবর্তীতে 2টা একবারে ধরে, এই 2টা একবারে ধরে আমি আরেকটা কপি নিলাম, এই পাশ থেকে এই পাশ 1 পিক্সেল এদিক ওদিক হবে না। দেখেন গাটারের লাইনে আছেন একদম, ওই পাশেও সেম। আর কোনো মাপ জোকের দরকার হলো, কিন্তু 4টা ব্লক আমি একদম সমান সমান পেয়ে গেছি, ব্যাপার এরকম না? তো এরকম 4টা আমি ইনিশিয়ালি নিব না, ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে 4টা ব্লক কিন্তু আমি 4 বারে তৈরি করি নাই, একবারে তৈরি করছি, একটা আমি তৈরি করে নেব ফুল, যা যা আছে দরকার আমার তৈরি করে নিব, তারপর ওইটাকে আমি 4 বার আরও 3 বার কপি করে দিব। একটা সেকশন তৈরি হয়ে যাবে না তাইলে পুরা, যদি এটা সার্ভিস সেকশন হয়, একটা সার্ভিস সেকশন তৈরি হয়ে যাবে 10-15-20 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে, জাস্ট একটা তৈরি করো ওইগুলো কপি। তো এরকম আমি চাইলে কি করতে পারবো, যদি 3টা সেকশন করতে যাই, 4 কলাম করে নিব, নিয়ে কাজটা করে ফেলবো। এনে কিন্তু আলাদা করে মাপার কোনো দরকার নাই, এই সুবিধাটা এখান থেকে পাওয়া যাবে, আমরা যেরকম পাবো আর ফ্রন্ট এন্ডে যে তারা তো পাবেই, তাদের সুবিধার জন্যই করতেছি, তারা তো পাবেই, কিন্তু আমরাও কিছু সুবিধা এখানে পাবো। আবার বলতেছি এরকম না যে এই এটা মেনে যদি আমি ডিজাইন না করি তাহলে ডিজাইন হবে না, এরকম না। এখানে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে আমি 5 কলাম নিতে পারতেছি না, তাই না? 5 কলাম করে কিন্তু ভাঙতে পারতেছি না, 5 কলাম করে যদি ভাঙি 2 পিক্সেল করে 2টা কলাম কিন্তু এক্সট্রা থেকে যায়, 5×5=10, 2টা থেকে যায়। কিন্তু এভাবে ভাঙা সম্ভব, আমি একটাতে 7টা রাখবো, একটাতে 5টা রাখবো, এভাবে কিন্তু ভাঙা সম্ভব, বুঝা যাচ্ছে? সাধারণত এরকম হয় না, নর্মালি হয় না এরকম, কিন্তু আমি চাইলে করতে পারবো। এই জায়গাটার মধ্যে কারো এই টাইপের একটা জিনিসের মধ্যে করতে হবে, আমার টিউটোরিয়াল গুলো যদি দেখেন, ঠিক আছে, আমি কিন্তু নিচেতে করছি।